বিরতির পর ফিরে আসলাম। আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। আজকের এই র্যালিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা হয় আজ শুক্রবার রামঠাকুর সংঘ এলাকা থেকে। এই র্যালিতে আজকে অংশগ্রহণ করতে লক্ষ্য করা গেছে মেয়র দীপক মজুমদারকে, এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। প্রতি বছর ২৪ মার্চ পালন করা হয় যক্ষ্মা দিবস হিসাবে, এবং বিশ্বব্যাপী যক্ষ্মার যে প্রকোপ রয়েছে সেই প্রকোপকে দূর করার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে, যার জন্য নানান রকমের সচেতনতামূলক কর্মসূচি পরিলক্ষিত হয়। আর এই সমস্ত দুরারোগ্য রোগকে নিরাময়ের জন্য ঠিক সেই অনুযায়ী এবারও যক্ষ্মা রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে আনার জন্য সামাজিকভাবে বিভিন্ন যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয় তার মধ্যে আজকে একটি অন্যতম কর্মসূচি সচেতনতামূলক একটি র্যালি পরিলক্ষিত হয়, যে র্যালিতে ছোট থেকে শুরু করে বড় সকলেই অংশগ্রহণ করেছিলেন এবং সচেতন করে তোলা মানুষকে, যার উদ্দেশ্যেই বার্তা প্রেরণ করা হয় বিশ্ব যক্ষ্মা দিবসকে সামনে রেখে। আজকের এই যক্ষ্মা দিবসে উপস্থিত হয়ে সচেতনতামূলক র্যালিতে পা মিলিয়ে মেয়রের কি বক্তব্য রয়েছে শুনুন। যক্ষ্মা দিবস সেই দিবসকে সামনে রেখে সারা বিশ্বে আমাদের ভারতবর্ষ রাজ্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যক্ষ্মা থেকে মূল করার উদ্দেশ্যে আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী 2025 সালের মধ্যে ভারত থেকে মুক্ত করার যে প্রয়াসের কর্মসূচি গ্রহণ করেছে তাই অঙ্গ হিসেবে আজকে আমরা যে রেডি আজকে আমাদের উদ্দেশ্যে আলোচনা করেছে আমাদের সচেতন করা এবং অনেক প্রোগ্রাম মাধ্যমে আসলে যারা আক্রান্ত সুস্থ করা যায় কিভাবে মেয়রের বক্তব্য আপনারা শুনলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের দিনটিকে ওয়ার্ল্ড টিবি ডে হিসেবে ঘোষণা করেছে। তবে যক্ষ্মা বা এই যে টিবি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয়নি এই বিপদ, তাই এই নিয়ে সচেতনতা এবং সতর্কতা রয়েছে অব্যাহত। সংক্রমণ ঘটিত এই রোগ নিয়ে সচেতনতা গড়ে তুলতে প্রত্যেক বছর ২৪ মার্চ পালন করা হয় বিশ্ব যক্ষ্মা দিবস। ঠিক যেমনটা আজকে পালন করা হলো শহরের বুকে একটি সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।